সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজ থেকে পদত্যাগ করলেন, আবার তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হলো, কেন? রাজ্য সরকারের কি দুর্বলতা সন্দীপ ঘোষকে নিয়ে? হ্যাঁ, সেই প্রশ্নটা তো আমাদেরও। যদি সন্দীপ ঘোষদের বললাম, শিক্ষা স্বাস্থ্যর মতন জরুরি পরিষেবাতে তৃণমূল কংগ্রেস সন্দীপ ঘোষদেরকে, মানিকদেরকে খুঁজে পেয়েছে এই লাস্ট 13 বছরে, এবং এদের প্রতি সরকারের এত দুর্বলতা বলবো না, প্রীতি, প্রেম, কেন প্রেম সেটা বুঝতে গেলে এদের ইতিহাসটা বুঝতে হবে। সন্দীপের কুকীর্তি এখন আর বাংলার মানুষের অজানা নেই। এখানকার কর্মরত চিকিৎসকদের বহুদিন ধরে জানা ছিল সন্দীপ 18 জন সিকিউরিটি ফোর্স নিয়ে থিয়েটার ব্যবস্থায় বসে থাকতেন, অথচ সেই সন্দীপ যে কলেজটার অধ্যক্ষ, প্রিন্সিপাল, সেই কলেজে বেঘরে মারা পড়ল আমার আপনার বাড়ির একজন মহিলা, যে 36 ঘন্টা ধরে জনগণের সেবা করছে, একজন ডাক্তার, MD পড়ছে। সন্দীপবাবু দায়ী নন? সন্দীপবাবুর এত ক্ষমতা স্বাস্থ্য দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারে যে বলা হয় তার অঙ্গলি হেলনে, ভূমিকম্পে সব কিছু তছনছ হয়ে গেল, সন্দীপবাবুর নাকি চেয়ার নড়বে না, এটা নাকি একটা কথিত সত্য আরজি করে। এবং আপনি খেয়াল করে দেখবেন, এই আরজি করের এই প্রিন্সিপাল পোস্ট থেকে এর আগেও নাকি তাকে 2 বার বিভিন্ন দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ার জন্য এবং হাইকোর্টে মামলা হয়েছে, তাকে কিন্তু মুর্শিদাবাদে পাঠানো হয় অমুক জায়গায়, এবং কোন জাদু বলে 48 ঘন্টায় কোথাও কোথাও তো তিনি জয়েনই করেননি, মানে কোথাও প্রথমবার ট্রান্সফার হয়েছিল, তিনি চাবিটা, আরজি করে চাবিটা পর্যন্ত দিয়ে যাননি, ফলে নেক্সট যার আসার কথা ছিল তিনি জয়েন করতে পারেনি, ফলত তিনি আবার অর্ডারটাকে রিইস্যু করে তিনি আবার জয়েন করেন, দ্বিতীয়বার মুর্শিদাবাদে জয়েন করে 48 ঘন্টার মধ্যে তিনি ফিরে চলে আসেন। আমি বলছি যে কালকের নাটকীয়টা দেখুন, তিনি চাকরির থেকে রিজাইন দিয়েছেন, সবার সামনে আমার আপনার কথা নয়, উনি প্রেসে বলেছেন আমি শুধু পদত্যাগ করিনি অধ্যক্ষ পদ থেকে, আমি চাকরির থেকে রিজাইন দিয়েছি। তারপরে মাত্র 6 থেকে 7 ঘন্টার মধ্যে তাকে পুনর্বহাল করা হলো কলকাতার আরেকটি স্বনামধন্য কলেজে, যে লোকটার সম্পর্কে এত ক্ষোভ, এত সারা ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে ঘটনার রেশ আছড়ে পড়েছে, তাতেও পশ্চিমবঙ্গ সরকার, তারা যে শিক্ষা নেয়নি, যে লোকটি এত বড় অপদার্থ, যে লোকটি মৃত্যুর এই মেয়েটি নির্মমভাবে ধর্ষণ খুনের পড়ার পরে, এই লোকটির স্টেটমেন্টটা দেখুন, কেন ওখানে ও ছিল একা, যে লোকটি তার দায়িত্বে থাকার পরে এত বড় ঘটনা হলো, অর্থাৎ মরালি আমি ধরে নিলাম যে তার সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু মরালি তিনি তো ফেইল্ড, এই লজিকেও তো তাকে সরিয়ে দেওয়ার কথা স্বাস্থ্য দপ্তরের, তাকে রিওয়ার্ড দেওয়া হলো, পুনর্বাসন দেওয়া হলো। এইটা কারণ হচ্ছে কি জানেন, এই দুটো অপশন থাকতে পারে, স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতির ঘুঘুর বাসাটা, নির্মল মাঝি, শান্তনু সেন থেকে শুরু করে সৌমেন মহাপাত্রের ছেলেরা, এরা যে ভয়ানক একটা নেক্সাস তৈরি করেছে, যে নেক্সাসের বলি এর আগেও একাধিকজন হয়েছে, আপনি জানেন বেহালার একজন চিকিৎসক মহিলা, তাকে বেআইনিভাবে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল কলকাতার থেকে, অথচ তার একটা মানে স্পেশাল চাইল্ড ছিল বাড়িতে, তারপরে সে ভদ্র মহিলা সুসাইড করেছিল, সুসাইড নোটটাও পর্যন্ত পাওয়া গিয়েছিল, এবং কর্তৃপক্ষের যাদের বিরুদ্ধে তিনি আঙুল দেখিয়েছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। এই নির্মল মাঝি যার অঙ্গলি হলো নে, একের পর এক, দিনের পর দিন এই সব মেডিকেল কলেজগুলোতে যত ধরনের দুর্নীতি বাসা বেঁধেছে এই তৃণমূলের একজন বিধায়ক, তারপরেও সরকার কিন্তু কিছুই করেনি, কারণ এই সন্দীপরা এই দুর্নীতিটাকে বাঁচিয়ে রেখেছে, ফলে সন্দীপদের তো সম্পর্কে একটা ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, মুখ্যমন্ত্রীর প্রেম থাকবে না? আপনি ভাবুন, মুখ্যমন্ত্রী বলছেন ফার্স্ট ট্র্যাকে ফাঁসি হবে, উনি বললে ফাঁসি হবে? উনি তো কামদুনি ঘটনা নিয়ে বলেছিল ফার্স্ট ট্র্যাকে বিচার করে আমি ফাঁসি দেওয়াবো, পরে আমরা কি দেখলাম, পুরো মামলাটাকে ঘেটে এমনভাবে ঘ করলো যে যারা ফাঁসির আসামি তারাও পর্যন্ত বেকসুর খালাস হলো, কারণ 10 থেকে 12 বছরে 13 থেকে 14 বার পাবলিক প্রসিকিউটর চেঞ্জ হয়েছিল, সরকার চেঞ্জ করেছিল, যাতে কামদুনির গণহত্যা করে চিরে ফেলা পৃথিবীর সবচেয়ে ভয়ানক ধর্ষণের মধ্যে একটা ঘটনা, তার অপরাধীরা ছাড়া পায়। ফলে আজকে মুখ্যমন্ত্রী যখন ফার্স্ট ট্র্যাকের ঘটনা বলছেন, ফার্স্ট ট্র্যাকে এনে এবং তার দলের আরেকজন সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড অভিষেকবাবু, তিনি তো সিংহাম, আবার সিংগাম স্টাইলে, সে মানে আমাদের হবু মহারাজ তিনি রাজ্যের, তিনি যখন এই ধরনের কথা বলেন
তখন ভয়ে সন্দেহে আঁকড়ে উঠি যে এর আগের ঘটনাগুলোয় এই মানুষগুলোই তো বারবার অতি সক্রিয় হয়ে বলেছিল ফাস্ট ট্র্যাক ফাঁসি ঝোলানো হবে হ্যান ত্যান। তারপরে আমরা কি দেখেছিলাম, মামলা ধর্ষণের মামলাগুলোর পরবর্তীকালে ভবিতব্য কী হয়েছিল, বেকসুর খালাস হয়ে গেছিল মূল অপরাধীরা। এবারও কি তাই হতে চলেছে? মুখ্যমন্ত্রীর ভূমিকা পুলিশ মন্ত্রী হিসাবে, তিনি পুলিশকে বেঁধে দিচ্ছেন, তারপরে পুলিশ কাজ করছে, পুলিশ আজকে এত ঘন্টা পরেও আরেকজন দ্বিতীয় কাউকে অ্যারেস্ট করেনি, অথচ আমাদের কাছে আছে ইনকুইজ রিপোর্ট, যেটা আছে ইনকুইজ রিপোর্টে পরিষ্কার যে তথ্যটা দেওয়া হচ্ছে ভ্যাজাইনাতে প্রচুর ব্লিডিং হয়েছে। তারপরে পুলিশ কী করলো, ইউডি কেস করলো, যেটা কিন্তু ক্রিমিনাল কেস করার কথা। অন্তত যারা সাধারণ সাদামাটা অন্তত কিছুটা ন্যূনতম আইন বোঝে, পুলিশ কী করলো, পুলিশ কিন্তু এটা বাধ্য ইউডি না ক্রিমিনাল কেস করার, করেনি পুলিশ। পুলিশ ব্লাড গ্রুপিং করা, ডিএনএ ম্যাপিং করা, ফিঙ্গারপ্রিন্ট ম্যাপিং করা, কোনো একটা করেছে। এখন পুলিশ বলছে আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করব। আমি বলছি আপনাকে, ঘটনার এত সময় অতিবাহিত হওয়ার পরে পুলিশ কি শুধুমাত্র এই স্টেটমেন্টগুলো দিয়েই চুপচাপ থাকছেন এবং তদন্তে যাতে সমস্ত দিকগুলো, বিশেষ করে যে ছোটো ছোটো প্রমাণগুলো যাতে লুপ্ত করতে পারে মূল আসামিরা, প্রভাবশালীরা, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ভিতরে মূল আসামি আছেন, তারপরেও পুলিশ এত ঘন্টা পরে চুপচাপ বসে আছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, বরং তড়িহড়ি। এটা অভিযোগ আসছে যে তার মা, তার বাবা বলছে যে পুলিশের প্রভাবশালী কেউ কেউ তাকে টাকার অভাব দিয়েছে, তাকে ধামাচাপা দিতে বলেছে, অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম ধরে ফোন করে তার মেয়ে সম্পর্কে বলা হয়েছে সুসাইড করেছে, পুলিশ বলেছে সুসাইড করেছে। প্রথম কথা হচ্ছে যে পুলিশ প্রথমে সুসাইড তত্ত্বটা দিল, যে পুলিশের ভেতরের লোক প্রভাবশালী একজন সিভিক ভলেন্টিয়ার, সে যুক্ত প্রাথমিকভাবে, তারপরে সেই পুলিশ তদন্ত করবে, সেই পুলিশের তদন্তে মেয়েটি ন্যায় পাবে, দিনের আলোয় বেরিয়ে আসবে সমস্ত কিছু। আমরা বিশ্বাস করতে পারি, বিশ্বাস করতে পারেন? এরাজ্যে যেখানে যেখানে পার্ক স্ট্রিটে সুজাইটকে যখন ধর্ষণ করা হলো, মুখ্যমন্ত্রী বলেছিল ছোট ঘটনা, আমরা জানি কাদের খান পরবর্তীকালে এমন একজন অভিনেত্রীর বাড়িতে দুবছর লুকিয়েছিল, যে অভিনেত্রী লুকিয়ে থাকার পরে তার বিরুদ্ধে তো সরকার কোনো ব্যবস্থা নেয়নি, বরং তিনি পরবর্তীকালে রাজ্যের তৃণমূলের টিকিটে এমপি হয়েছিল। ফলে আমার কথাটা হচ্ছে, এই সরকার এই ধর্ষণকারীদের জিরো টলারেন্স যেটা বলে, এই পলিসিটা মানেই না, এদেরকে শেল্টার দেয়, সেফ শেল্টার দেয় ধর্ষণকারীদের। আমি এই জন্যই ভয় পাচ্ছি, মেয়েটা কিন্তু ন্যায় পাবে না এইভাবে চললে। বিচার বিভাগ তদন্ত করতে মুখ্যমন্ত্রীর এত অনীহা কেন? কেন আজকে উনি আগ বাড়িয়ে বলছেন রোববারের মধ্যে না করতে পারলে সিবিআই দিব? আপনি এখন কেন সিবিআই দিচ্ছেন না? আপনি তো পুলিশের তদন্ত নিয়ে বুঝে গিয়েছেন যে আপনার পুলিশের হাড়ির হাল কী। আপনার পুলিশ এর আগে যতবার এই ধরনের তদন্ত করেছে প্রত্যেকটাতে ব্যর্থ হয়েছে, বরং প্রমাণ লোপাট করার অভিযোগ উঠেছে আপনার পুলিশের বিরুদ্ধে। আমরা কামদুনি শুধু নয়, একাধিক রাজ্যের বাইরে, ইভেন উত্তরবঙ্গে একটি রাজবংশী এসসি শিডুলকাস্ট সম্প্রদায়ের মেয়েকে ধর্ষণ করে যখন খুন করা হলো, তখন পুলিশ কী করেছিল, তার অমানবিক দিক আমরা দেখেছিলাম, বাসে বেঁধে ওই মেয়েটির বডি টানতে টানতে ছিন্নভিন্ন বডিকে নিয়ে যাচ্ছিল, কতটা অমানবিক। পুলিশ কী ব্যবস্থা নিয়েছে? বরং এর বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল তাদের ঘরে ঢুকে পুলিশ গুলি করে মেরেছে। আমার কথাটা হচ্ছে, এই পুলিশের উপরে মমতা ব্যানার্জির ভরসা থাকে কী করে? অবশ্যই বেস্ট পুলিশ, কিন্তু বেস্ট পুলিশকে কাজ করতে দেয়? বিনীত গোয়েলের ধরে কটা মাথা আছে যে এই প্রভাবশালী মুখ্যমন্ত্রীর কথাতে, ভিতরে আরও লোক আছে প্রভাবশালী, যে ধরনের ভিডিও অডিওগুলো বাইরে চলাচলি করছে তার যদি ন্যূনতম 1% সত্যি হয়ে থাকে, আমি আপনাকে বলছি এই পুলিশ একজন মূল আসামিকে ধরবে না। একটা শিখণ্ডী খাড়া করে দিয়েছে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মতন, একে ধরবে, দুদিন পরে এন্টায়ার কেসটা ধামাচাপা পড়ে যাবে। আমি বলছি আপনাকে, একটা হেডফোনের টুকরো, এটা কোনো দিন প্রমাণ নয়, এটা প্রমাণ করতেই পারবে না পুলিশ। যে প্রমাণগুলো দরকার ছিল, একটা বলা হচ্ছে 150 মিলিমিটার দেহরস পাওয়া গেছে তার শরীরে, 150 মিলিমিটার, আমি বিজ্ঞানের ছাত্র, 150 মিলিমিটার দেহরস একটা মহিলার শরীরে পাওয়া যায়, সেটা কি একজনের হতে পারে? নর্মাল জৈবিক প্রসিডিওরে একজন ধর্ষণকারীর 150 ml দেহরস থাকতে পারে না, ফেলতে পারে না একটা জায়গায়। তাহলে এই এন্টার ব্যবস্থায় কারা কারা যুক্ত? পুলিশ এখনও ধরতে পারেনি, ডিএনএ ম্যাপিং করেনি,
পুলিশ এখন বলছে সাতজন জুনিয়র ডাক্তারকে ডাকা হয়েছে, ওনার সাথে চারজন ছিল তাকে ডাকা হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি এত কিছুর পরে, এত জনরস আছড়ে পড়ার পরেও পুলিশের এই যে শঙ্খুর গতি, শামুকের গতি, এটার থেকে কি একটা জিনিস পরিষ্কার হয় না যে পুলিশ যতই যোগ্য হোক, কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে একটা সময় যাকে তুলনা করা হতো, পুলিশের হাত পা বেঁধে রাখা হয়েছে রাজ্যের একাধিক কেসেও, আমরা তাই দেখেছি, এখনও তাই। পুলিশ এখানে কিচ্ছু করবে না, নাথিং নাথিং, রিপোর্ট বলছে একটা লোকের দ্বারা এটা সম্ভব নয়। প্রশ্ন তো উঠছেই যেখানে যে একজনের বেশি লোক এটাতে ইনভলভ রয়েছে, সেখানে এই যাকে সঞ্জয় রায় নামের ব্যক্তিকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি তো বলছেন আমাকে ফাঁসি দিয়ে দিন, তার ঔদ্ধত্য এখনও চোখে উঠছে এবং তিনি মানসিক বিকারগ্রস্ত, এটাও বলা হচ্ছে। তাহলে একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ কিভাবে সে সিভিক ভলান্টিয়ার হয়? আমার প্রশ্নটা হচ্ছে, উনি যে এইটা বলেছেন আমি আপনি শুনেছি কি পুলিশ বলছেন? এই পুলিশ তো আত্মহত্যার তত্ত্বটাই দিয়েছিল, ফলে আমি পুলিশ বা কাকে বা কাদের বাঁচাতে এগুলো সাজাই বলছি যে আপাতত এই ঘটনাটা আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সিভিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার যতটাই পাওয়ারফুল হোক না কেন, শহরের নাম করা একটা মেডিকেল কলেজে চারতলা পাঁচতলা দশতলায় উঠে একটি মহিলা চিকিৎসককে এক ঘন্টা বা তার চাইতে কম, সামান্য কম সময়ের এত বড় একটা হত্যালীলা সম্ভব নয়। আমি আপনাকে বলছি ক্রাইমের যা ধারাবাহিকতা, ক্রাইম এই ধরনের ক্রিমিনাল যে সাইকোলজি, এতে হয় না একটা 30 বছরের বয়সীর কাছে পিঠে একজন মহিলা, সমস্ত মহিলা, তাকে অত সহজে বাগে এনে তাকে ধর্ষণ করে প্রথমে তার নাক চেপে তাকে মারা, তারপরে মৃত্যু কনফার্ম করার জন্য তাকে গলা টেপা, তার 11-12টা যে ইঞ্জুরি পাওয়া গেছে তাতে এইটা এই কাজটা সমস্ত সর্বশক্তিশালী কোনো একটি মানুষেরও সম্ভব নয়। আমি আপনাকে বলছি এন্টায়ার প্রক্রিয়াটায় পুলিশ কিন্তু প্রথম থেকেই ধামাচাপা দেওয়ার পলিসিতে এগোচ্ছে। আমি বলছি পুলিশের কাজ কী ছিল? স্পেশাল ইনভেস্টিগেশন একদম। আমি আপনাকে বলছি প্রভাবশালী শুধু নয়, পুলিশ এখনও পর্যন্ত যে বাজারে যে ভিডিওগুলো অডিওগুলো বেরিয়েছে, তার দলের তৃণমূলের দলের কিছুদিন আগের মুখপাত্র কুণাল ঘোষের ফেসবুকটা খুলুন, দুটো যে কথোপকথনের অডিও সেখানে দেওয়া হয়েছে, কুণালবাবুকে একটাবার জিজ্ঞাসা করেছে, বা যারা অডিওটা দিয়েছে নিশ্চয়ই মঙ্গল গ্রহের কোনো জীব নয় বা এটা এআই নয়, তাদের ভয়েস স্যাম্পল টেস্ট করেছে, কারা কোন ভেতরের ইন্টার্নদের কথা তারা ইঙ্গিত করেছেন। আমি বলছি হ্যাঁ, তাদের জিজ্ঞাসা করেছে কি পুলিশ? আপনার কাছে খবর আছে? আচ্ছা, ইনভেস্টিগেশন, তাই ইনভেস্টিগেশনে ইন্টার্নরা থাকবে কেন? পুলিশ যে স্পেশাল ইনভেস্টিগেশন টিমটা বানিয়েছিল আপনি জানেন, পরে 63 জন করা হয়, 14 জন না 17 জন থেকে, তাহলে ইন্টার্নরা কী কাজ করবে? পুলিশ ইনভেস্টিগেশন করবেন, কমপ্লিট করবে, রেসপন্সিবিলিটি ফিক্সড করবে, ঠিক আছে, তারপরে অ্যাকাউন্ট অ্যাসেস করবে, কাস্টডি নেবে, ঠিক আছে, রিকনস্ট্রাকশন করবে ক্রাইম, এটাই তো নিয়ম, চার্জশিট দেবে, তারপরে মানে একটা ট্রায়াল শুরু হবে, এটা তো নিয়ম ইয়ের। আমি বলছি পুলিশ প্রথমে আত্মহত্যার তত্ত্বটা খাড়া করলো, কারা করলো, কী কারণে করলো, সাদা চোখে মেয়েটার শরীর দিয়ে যতটুকু অংশ আমরা আপচা আপচা দেখতে পেয়েছি, তাতে যে কেউ স্বল্পবুদ্ধির মানুষও দেখে বলবে মেয়েটি আত্মহত্যা করেনি, তাকে কীভাবে মারা হয়েছে, সর্বাঙ্গে, পুলিশ বলছে তা অর্ধনগ্ন পড়েছিল, অর্ধনগ্ন অবস্থায় কেউ সুসাইড করে? আচ্ছা, তৃতীয়, যাদের সাথে বসে খাওয়া দাওয়া করলো পুলিশ তাদের ইন্টিগ্রেশন এখনও পর্যন্ত করেনি। সবচাইতে বড় ব্যাপার যে যে সন্দীপবাবু টেম্পারিং অব দ্য এভিডেন্স, যার না বিরুদ্ধে অভিযোগ, যিনি বলে মেয়েটির বকলমে মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন করলো, সন্দেহ করলো ওখানে একা কেন ছিল, সেই সন্দীপবাবুকে প্রশাসন যে যত্ন আদি করে রিপ্লেস করছে সসম্মানে, আমি তাতে পরিষ্কার যে দুদিন পরে এই খবরটা প্রথম পাতার থেকে যেদিন তৃতীয় পাতায় চলে যাবে, ঠিক যাদবপুরে র্যাগিংয়ে মৃত্যুর ঘটনাটা, এই সরকার সবটাকে ধামাচাপা দিয়ে ম্যানেজ করবে। সন্দীপ ঘোষ যেটা বলছেন, তার মুখে এই কথা বসানো হচ্ছে তিনি রাজনীতির শিকার, বিরোধীরা রাজনৈতিক খেলায় মেতেছেন। কোন বিরোধী? তার মানে ওই যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তার তারা বিরোধী, মানে এই সরকারের ভয়ানক একটা ট্রেন যে যেখানে সেখানে এই সরকার এবং এই সরকারের প্রেরিত সন্দীপবাবুরা যেখানে সেখানে বিরোধীদের ভূত দেখতে পারে, আর বিরোধীরা তো এই রাজ্যে শূন্য, বলুন তো
এই যে আন্দোলনকারী আজকে আজকে স্বর্ণকমল রোগী কল্যাণ সমিতির আরেক ফোরে বদমাইশ, সে হাজির হয়ে গেছে সদলবল নিয়ে আরেকজন ফোরেকে নিয়ে ডাক্তারদের বোঝানোর জন্য যে আরে গো ব্যাক স্লোগান তো দেবে, ওকে পেটাই নিয়ে এটাই রক্ষা ওর, ও মার খাই নিয়ে এটা রক্ষা ওর। কী বোঝাতে গেছে ডাক্তারদের যে আপনারা আন্দোলন করবেন না, প্রশাসনের উপরে ভরসা রাখুন না, বোঝাতে গেছে সন্দীপ ঘোষকে জয়েন করতে দেওয়ার জন্য। বোঝুন সুরেশ সাক্ষী মাতাল, পুরো এন্টায়ার ব্যবস্থাটায় এত বড় বড় প্রভাবশালী যুক্ত আছে না। আপনাকে মেডিকেল এবং শিক্ষায় স্বাস্থ্য শিক্ষায় তৃণমূল যেভাবে ক্রিমিনালাইজেশনটাকে ঢুকিয়েছে, এখানে এই ক্রিমিনালাইজেশনের চরম পরিণতি হচ্ছে এই ডাক্তার মেয়েটি, আমার বাড়ির বোনটি মেয়েটি, তার জীবন আত্মবলিদান দিতে হলো তাকে। আমি বলছি দিনের আলোয় ফুটবে না এই ব্যবস্থায়, ইমিডিয়েট বিচার বিভাগীয় তদন্ত না করলে এই পুরো প্রক্রিয়ায় কারা কারা যুক্ত কোনোভাবে বের করা যাবে না। পুলিশ বরং দাঁড়িয়ে থেকে সমস্ত তথ্যগুলোকে লোপাট করবে, যেটা রাজ্য পুলিশের ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা, অলরেডি করেও হয়তো ফেলেছে বিনোদ গোয়েল, তো এই কাজে ব্যস্ত রাজীব কুমার, বিনীত গোয়েল তো এই কাজে এক্সপার্ট তারা, ঠিক আছে। তাহলে তা না হলে মুখ্যমন্ত্রী বলছে ভেতরের এক যুক্ত, বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর সামনে বসে স্টেটমেন্ট দিয়ে বলছেন যে কেউ যদি থাকে আমরা দেখব, তিন চার দিনের মধ্যে দেখব, মানে তার মানে কে সত্যি, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সত্যি না বিনীত গোয়েল সত্যি, কোনটা? দ্বিতীয়, এ রাজ্যে যাই হোক চক্ষু লজ্জা আছে, দু চারটা বুদ্ধিজীবী নেমেছে, নাগরিক সমাজ কোথায়, সরকারের কলকে খাওয়া সেই কবিরা কোথায়, যারা মণিপুরে মা নগ্ন হলে পরে কবিতা লিখতেন, এই সুবোধবাবুরা অবোধবাবুরা নির্বোধবাবুরা তারা কোথায়? আমার প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে, কোথায় আমাদের রাজ্যের মহিলা কমিশন, কোথায় যে একটা প্রতিবাদের ভাষা খুঁজে পায়নি তারা? ও সরকার রুষ্ট হবে বলে আমি বলছি, আন্দোলনের গতি প্রকৃতিটাকে জাস্ট ধামাচাপা দিতে কন্ট্রোল করতে সরকার মরিয়া হয়ে গেছে নরমে গরমে। কবে শুনেছেন মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত আগবাড়িয়ে চেয়েছে? উনি বুঝেছেন আন্দোলনটা আছড়ে পড়বে, পার্শ্ববর্তী একটা দেশে আছড়ে পড়েছে ছাত্র আন্দোলন, এটাও আছড়ে পড়তে পারে, তার সরকারের ক্ষেত্রে অশুভ সংকেত এটা। তাই মমতা ব্যানার্জি আর জি কর ইস্যুতে প্রথম থেকেই নমনীয়, হ্যাঁ নমনীয় একদম, এবং নমনীয় এদিকে নমনীয় ওদিকে, কিন্তু আবার তার মেকানিজম চলছে, ওদিকে পুলিশকে দিয়ে যত ধামাচাপা দেওয়া যায়, দেখুন চার দিন পরে হলো মেয়েটার বাড়িতে গেছে, মেয়েটার বাবা মাকে ফ্রেমে আনার চেষ্টা করছে, মেয়েটার বাবা মার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছে, তাদেরকে ভুল বুঝিয়ে চাপে ফেলে যে পুলিশের উপরে তাদের আস্থা আছে। আমি বলছি পুলিশের উপরে আস্থা থাকার একটা ঘটনা আজকের এতদিন পরে পুলিশ করতে পেরেছে কি, পেরেছে কি? একটাও করতে পারেনি পুলিশ। সবচেয়ে আশ্চর্যের যে মেয়েটির বাবা মাকে কনসার্ন না নিয়ে বডিটা পুলিশ নিঃশব্দে পৌঁছে দিয়েছিল সোদপুরে। আমি বলছি নাগরিক আমাদের রাজ্যের বিরোধীরা যদি সেদিন রাস্তা আগলে না ধরতো, হয়তো দেখা যেত বডিটাও নিঃশব্দে পুড়িয়ে ফেলতো পুলিশ। আমার আশঙ্কা এখানে গিয়ে যে পুলিশ কবে এত সক্রিয়, হ্যাঁ পুলিশ ম্যাডামও হতো না। আর আমি বলছি পুলিশ কি আইন জানে না? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেখানে ইনসিডেন্ট হয় এরকম ঘটনা, সেখানকার কোনো অথরিটির সাথে যোগাযোগ থাকা কোনো প্রতিষ্ঠানে এই ধরনের ইয়েতে পোস্টমার্টম করা, পিএম করা যায় না। পুলিশ যেখানে মেয়েটি ধর্ষণ খুন হলো সেখানে পোস্টমার্টম করেছে, ক্যান ইউ ইমাজিন? এর চাইতে হাস্যকর যুক্তি কী হতে পারে, হাস্যকর পরিহাস কী হতে পারে? রাজ্যের পুলিশ এন্টায়ার ব্যবস্থাটাকে দাঁড়িয়ে থেকে এই প্রভাবশালী ভেতরের যে অপরাধী, আমি আবারও বলছি আজকে মুখ্যমন্ত্রীর কথাতেও কিন্তু স্পষ্ট যে একজন এর দ্বারা এই কাজটা সমাধা করা সম্ভব নয়, যারা করেছে তারা এতটাই প্রভাবশালী যে তাদের দিনের আলোয় প্রকাশিত হলে তাদের নাম সরকারের স্তম্ভ হিলে যাবে, হয়তো দেখা যাবে সরকারের বহু প্রভাবশালী নেতা মন্ত্রীর ছেলে মেয়েও যুক্ত থাকতে পারে, আমার আশঙ্কা। ফলে ব্যাপারটা নমিনাল করবে, কালকে তো আপনারা এটাও খবর পেয়েছেন যে যাদবপুরে র্যাগিংয়ের করে খুন করে দেওয়া যে ছেলেটি, খুন করা হয়েছিল যে ছেলেটিকে, সেই ছেলেটি খুন করার হওয়ার পরে তার পরিবারের জন্য যে যে ধরনের রেকমেন্ডেশন ন্যাশনাল কমিশন করেছিল, একটাও রেকমেন্ডেশন স্টেট গভর্নমেন্ট মানেনি। গতকালের খবর, আমার কথা নয়, ব্যাপারটা ধামাচাপার অপেক্ষায় আছে। যখনই ইস্যুটা নন ইস্যু হয়ে যাবে, পেপারে তিন নম্বর পাতায় চলে যাবে, আমরা অন্য এক নম্বর পাতায় অন্য খবরে মগ্ন হয়ে যাব, মুখ্যমন্ত্রী জানেন, তখন দেখবেন এই আন্দোলন কীভাবে দমন করা হয়, কীভাবে এই আন্দোলনটাকে দমন করার জন্য সন্দীপবাবুকে
ন্যাশনাল কমিশনে নিয়ে যাওয়া হয়েছে, এবং সন্দীপ অনেক কিছু জানে। সন্দীপ সাকসেসফুলি এভিডেন্সটাকে ট্যাম্পারিং করেছে, তাই সন্দীপকে রিওয়ার্ড দেওয়া হলো ওখানটা। ফলে আমি একদম পরিষ্কার দিনের আলোর মতন আমি আপনাকে বলছি, এই মেয়েটা জাস্টিস পেতে গেলে এই মুহূর্তে আজকে হাইকোর্টে মামলার শুনানি। আমি আশাবাদী মাননীয় হাইকোর্ট এই সপক্ষে ইতিবাচক ভূমিকা নেবেন এবং দ্রুত সিবিআই তদন্ত বা বিচার বিভাগীয় তদন্তের একটা নির্দেশ দিবেন। এবং এই যে মেন কালপ্রিট সন্দীপবাবু, সন্দীপবাবুদের ইন্টারগ্রেশন করার একটা পারমিশন দেবেন, তাহলে হয়তো দিনের আলোয় কিছুটা হলেও প্রকাশিত হতেও পারে বলে আমার ইয়ে। কিন্তু তা না হলে এই মেয়েটিকে, আমার বোনটিকে কিন্তু ন্যায় দেওয়া যাবে না।